পুত্রের স্কুল সূত্রে এক হলেন সাকিবও বুবলি। সাকিব খান ও শবনম বুবলির একমাত্র সন্তান শেহজাদ খান বীরের প্রাতিষ্ঠানিক শিক্ষায় হাতে করি হয়েছে আজ বৃহস্পতিবার। রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় ISD ভর্তি করানো হয়েছে বীরকে। আর স্কুলের প্রথম দিন তাকে সেখানে পৌঁছে দেন তার মা বাবা, এই বিষয়টি জানিয়েছেন বুবলি নিজেই। বীরের প্রথম দিনের স্কুল যাত্রার ছবি ফেসবুকে প্রকাশ করে এই চিত্রনায়িকা লিখেছেন, আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার, কারণ আজ আমার শেহজাদ বাবজানের স্কুলের প্রথম দিন। স্মৃতি সারণা করে বুবলি আরও লিখেছেন, এখনো মনে হয় এই তো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছ, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে, তুমি বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে। সবার কাছে দোয়া চেয়ে বুবলি বলেন, সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন। উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর 2018 সালে বুবলিকে বিয়ে করেন সাকিব খান। এরপর 2020 সালে মার্চে তাদের কোল জুড়ে আসে শেহজাদ খান বীর।